ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আকস্মিক পরিদর্শনে এসে এক মহিলা দালালকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান শর্মা প্রথমবারের মতো ওই মহিলাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেন। এতদিন ধরে আমরা এগুলো কোনো অ্যাকশন নেই নেই, আমরা আসলে দেখছিলাম, আমরা মৌখিকভাবে প্রথমে আপনারা সাবধান হবেন, ঠিক আছে? আমার মনে হয় যে আপনাদের সাবধান হওয়া উচিত।